नमस्कार बंधुरा साथी किचनर एक नतून एपिसोडे अपन सबाई के स्वागत। आजकेर पर्वे आमी बानिए देखाबो शुकनो चालेर गुड़ो और मयदा दिए एक असाधारण पिठे रेसिपी। भिडियोटी शेष पर्यन्त देखबेन। रेसिपिटा जदि भालो लेगे थाके ताहले आमार चैनलटिके सबस्क्राइब करबेन, पाशे थाका बेल आइकनटी प्रेस करे राखबेन, आमी जखन नतून कोनो भिडियो आपलोड करब तार नोटिफिकेशन सबार आगे आपनादेर काछे पौंछे जाबे। तो चलुन भिडियोटी शुरू करी। प्रथमे एकटी मिक्सिंग बोल आमी निये निच्छि। एते दिए देब मेजरिंग कापेर एक कप शुकनो चालेर गुड़ो। सेई कापेर ही माप करे नेब एक कप मयदा। शुकनो उपकरणगुलो प्रथमे मिशिए निच्छि। সেই চালগুলোটির উপরে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা, আর দিচ্ছি এক মুঠো কোরানো নারকেল, এটি অপশনাল, আর দিচ্ছি হাফ কাপ নলেন গুড়, এখানে আপনারা চিনিও দিতে পারেন, আর মিষ্টিটি যে যে রকম পছন্দ করে সেই অনুযায়ী গুড় কিংবা চিনিটি দিতে হবে। উপকরণগুলো দিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে স্মুথ ব্যাটার বানিয়ে নিচ্ছি। এখানে হাত দিয়েও মাখতে পারেন, আবার তারের হুইসপাটে দিয়েও মাখতে পারেন। এভাবে অল্প অল্প করে জলটি দিয়ে মাখতে হবে, তা না হলে ব্যাটারটি খুব পাতলা হয়ে যাবে। ব্যাটারটি খুব পাতলাও করা যাবে না, আবার খুব ঘনও করা যাবে না, এর মাঝামাঝি স্মুথ একটি ব্যাটার বানিয়ে নিচ্ছি। এইভাবে তিন মিনিট মাখিয়ে নিচ্ছি। ব্যাটারটি একটু ঘন আছে, এই পর্যায়ে দিয়ে দেব হাফ চামচ লবণ। লবণটি দিলে ব্যাটারটি আরও একটু পাতলা হয়ে যাবে। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটি একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে একটি স্মুথ ব্যাটার দেখুন বানিয়ে নিয়েছি। এদিকে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তেলটিকে গরম হতে দিচ্ছি। এদিকে তেলটি গরম হতে থাকুক, ওইদিকে ব্যাটারটি আমি নিয়ে নিচ্ছি। এই রকম একটি মিডিয়াম সাইজের মেজারিং কাপ আমি এখানে নিয়েছি। এক কাপ করে ব্যাটার আমি তেলের মধ্যে দিয়ে দেব, তাহলে এক চামচ করে দিলেও একইভাবে পিঠেগুলো সুন্দরভাবে হয়ে যাবে। এক কাপ করে ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটি মিডিয়াম টু লোয়ের মধ্যে থাকবে। তেলের মধ্যে দিয়ে একটুক্ষণ অপেক্ষা করছি। দেখুন পিঠেটি ফুলে উঠেছে, তেলের উপরে পিঠেটি সুন্দরভাবে ফুলে উঠেছে। একটি পাশ এদিকে ভাজতে দেব, একটি পাশ যখন ভাজা হয়ে যাবে তখন অপর পাশটি উল্টে দেব। এইভাবে মিডিয়াম ফ্লেমে 30 সেকেন্ড মতন সময় নিয়ে পিঠেটিকে ভালো করে ভেজে নিচ্ছি। পিঠেটি দুই দিক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। পিঠেটিকে আমি এখন একটি প্লেটে তুলে নিচ্ছি। পিঠেগুলো তুলে একটি কিচেন টিস্যুর ওপর রেখে দিলে এর যে অতিরিক্ত অয়েলটি সোপ করে নেবে। আবারও এক কাপ ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, পিঠেটিকে ভেজে নিচ্ছি। প্রতিবার যখন পিঠেগুলো ভাজবো প্রত্যেকবার কিন্তু ব্যাটারটিকে গুলিয়ে নিতে হবে, এটি কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, না হলে ব্যাটারের ঘনত্বটা নিচের দিকে বেশি হয়ে থাকবে, ওপর দিকে পাতলা হয়ে যাবে। এই সময় প্রতিবারে কিন্তু ব্যাটারটি গুলে তারপরে ব্যাটারটি কাপের মধ্যে নিতে হবে বা হাতার মধ্যে নিয়ে তেলের মধ্যে দিতে হবে। তেলের মধ্যে অতিরিক্ত ব্যাটারটি পড়ে এভাবে যে ভাজা হয়ে যাচ্ছে এগুলো কিন্তু বাইরে ফেলে দিতে হবে। এগুলোকে আমি খুন্তি দিয়ে বাইরে ফেলে দিচ্ছি, তা না হলে তেলটি কালো হয়ে যাবে। এই পিঠেটিও আমার ভাজা হয়ে গেছে, এই পিঠেটিকে আমি একটি ছানতার সাহায্যে তুলে নিচ্ছি। তেলটি ঝরিয়ে এইভাবে তুলে নিতে হবে। ঠিক একইভাবে প্রতিটি পিঠে আমি ভেজে নিচ্ছি। একটি হাতা দিয়ে গরম তেলটি পিঠেটির ওপরটি এভাবে ছড়িয়ে দিলে পিঠেটি কিন্তু দুই খোল হয়ে ভালোভাবে ভাজা হয়ে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটি কিন্তু হাইতে রাখা যাবে না, তাহলে ওপরটি তাড়াতাড়ি ব্রাউন হয়ে যাবে, ভেতরটি কাঁচা থেকে যাবে। পিঠেটিকে তুলে একটি কিচেন টিস্যুর উপর রেখে তেলটি ঝরিয়ে নিচ্ছি। পিঠেগুলো একটি পাত্রে আমি পরিবেশন করে দেখাচ্ছি।
দেখুন পিঠেগুলো কতটি দেখতে সুন্দর হয়েছে এবং পিঠেগুলো খেতেও কিন্তু খুবই অসাধারণ। একটি পিঠে আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন পিঠেটি কতটি নরম তুলতুলে এবং দুটি খোল ভালোভাবে বোঝা যাচ্ছে। পিঠের রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।